আচ্ছা আপনি কি বলতাছিলেন? আমি তো আপনার ভিডিও দেখছি, তো ওই ক্যাশ লাইভ বিডি ক্যাশ লাইভ বিডি দেখছেন? জি জি, তো ভালো লাগছে। যদি এই ধরনের ভিডিওগুলো আরো পালে ভালো হয় এই আর কি। আপনি ভিডিও দেখেন? জি জি, আপনি তো ভিডিও দেখি সময় তো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এসেছি আপনার উত্তরা 15 নম্বর সেক্টরে। এটা হচ্ছে আপনার বৃন্দাবন, জায়গার নামটি হচ্ছে বৃন্দাবন। আর আমি এখানে আপনাদের আজকে কোরবানি উপলক্ষে যে হাটটি বসেছে, তো আমরা গরু দেখাবো কিছু আর গরুর দাম দেওয়া জানবো। তো চলুন শুরু করি। আচ্ছা সামনে গরুটা দেখতেছি, এটা কত যাচ্ছিলেন? আচ্ছা বিক্রির দাম বলেন। 130 আর বিক্রির দাম 110। কয় দাঁত এটার? দুই দাঁত। কয় মন হবে? দুই মন উপরে? দুই মন উপরে হবে না। এ বড়টা কার? বড়টা আপনার? ভালো আছেন? নাম কত? 160। বিক্রি বলেন কত? এক হয় না তাইলে? এটা ওই যেটা দেখাইলাম, ও দাম বলা যাবে? কত চাইছিলেন? 160। এক তো বললাম, কত? 150 দিব। আচ্ছা এটা উঠান দেখি। এটার দাম বলেন। 141। বিক্রি বলেন কত? 131। 131 হলে এটা বিক্রি করবেন? ও আচ্ছা বুঝতে পারছি। এটা বলেন, এটা কত? এটা বলেন কত? বিক্রি বলেন 105। আচ্ছা এই লালটা আপনার, এই লালটা কত? কত বিক্রি বলেন? বিক্রি 90। আরো আছে গরু? কোনটা? আচ্ছা এটা কত? কত বিক্রি? কত? 5 কম। আর ওগুলো পাশের গুলো বিক্রি 90। আচ্ছা এটা কার? এটা আপনার? এটা কত যাচ্ছিলেন? বেচবেন না কেন? মন খারাপ? তাহলে ঘুমাইবেন? তা ভালোই, ঘুমান। এটা কত চাচ্ছিলেন? বিক্রির দাম 100। আচ্ছা এটা আপনার কত? এটা আপনার? ভালো আছেন? নাম কি? পিন্টু। পিন্টু, পিন্টু মিয়া, বাড়ি কই? বাড়ি হরিনাকুণ্ডু। কোথায়? হরিনাকুণ্ডু। এটা কোন দিকে? এদিক ঝিনাইদা। ঝিনাইদা। আচ্ছা এটা কত বললেন? এটা 100 কইছে। বিক্রির দাম বলেন? বিক্রি 180। 180, বুঝলাম না। 150 বললেন, 180 বিক্রি? 250। ও চাইছেন 250? তো বললেন ফার্স্টে 150। ও ভুল করে কইলে ফেলছেন। ভুল করে বইলে ফেলছেন। আচ্ছা ভুলের তো ক্ষমা হয়, যাক ক্ষমা করছে কাস্টমার। এটা কয় দাঁত? দুই দাঁত না চার দাঁত? দেখান দেখি। দেখা যায় তো? এটা তো শান্ত করু। হ্যাঁ শান্ত করু। চলেন দেখি। বলেন এটা কত যাচ্ছিলেন? আড়াইশো। জি বিক্রির দাম? বিক্রির দাম বলেন? 180। দেখি সরেন, দেখাই গরু দেখাই। পঙ্খিরাজ? পঙ্খিরাজ কি মাস্টার কবি পঙ্খিরাজের?
পঙ্কিরাদের মাস্টার কবি। আচ্ছা এটা এই ছোটটা আপনার? জি বাচ্চাটা আমার। আচ্ছা এটা কি এটার বাচ্চা? এটা বাচ্চার মতই। এটা দাঁত আছে? হ্যাঁ। দেখি দাঁত দেখি। কত ডিফারেন্স দেখলেন, 65 কই আর 50 কই, এত চাইলেন? এই দেন এলে গরু আপনার, এই জন্য গরু আপনার গুঁতো দেয় আপনাদের? আচ্ছা এটা দেখি। হ্যাঁ এটা এটা কত? ওই গরু আলাদা দিক আছে। এটা আপনার? এটা কত হবে? এই কত হবে? 65। 65 বিক্রির দাম নেই? বিক্রি কত? গরুওয়ালা তাই লেগে আছে 60,000। 60,000 জি। আচ্ছা গরুওয়ালা বিক্রি করার ইচ্ছা নাই, থাক করে লাভ নাই। আচ্ছা এটা লাস্ট 50 হলে ছাড়বেন না? জি জি। আচ্ছা আপনি কি যে বলতাছিলেন? আমি তো আপনার ভিডিও দেখছি। কোথায় তো ওই ক্যাচ লাইভ বিডি বিডি ক্যাচ লাইভ দেখছেন? জি জি। তো ভালো লাগছে? এই ধরনের ভিডিও গুলো আরো পালে ভালো হয় এই আর কি। এমনি ভিডিও দেখেন? জি জি, এমনি তো ভিডিও দেখি, সময় তো কাটাতে লাগবে, সময় কাটানো লাগবে। এখন তো আপনার তো এই গরুহাটার দিকে পরিচিত হইলো। ও ওই যে আরিচা গরুহাটার ভিডিও? জি 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 জি। ও আচ্ছা ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ও থ্যাংক ইউ, থাকেন, ধন্যবাদ, ধন্যবাদ। জি জি জি, সাবস্ক্রাইব করছি। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা এটা কত যাচ্ছিলেন মামা? সবাই তো মামা ডাকে। ভালো আছেন মামা? ভালো আছি। মামার নাম কি? বাবুল হোসেন। ভাই চার মন হবে? কি মনে হয় হবে? দুটো দেখছি, একটা সাইজে 45,000 30,000 বলছি, আর একটা 50 সেটা বলছে 35,000। দেয় নাই? দেয় নাই না? না মানে একটু চড়া নাকি? একটু একটু। কাস্টমার কাস্টমার কিরকম দেখছেন আপনি? আপনি তো ঘুরলেন অনেক জায়গায়। এখন পুরো ঘুরে ফেলি নাই, বাজারের অর্ধেক আসছি। ও আচ্ছা, দুইটা গরু দেখছেন না? হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা বলছে চার মন বলছে এটা। এটা ছাড়া আর আছে? কোনটা দেখি চলেন। এটা এটা কত যাচ্ছিলেন? আচ্ছা ছোট গরুটা পছন্দ হয়েছে, এটা কে বলবো না দাম? এটা কার ভাইগনা? ভালো আছেন? আমার তো ভাইগনা না, সরি, আমার তো ভাই। ভাই ভাই এটা কত ভাই? ভাই আপনার তো গুতা দেয় গরু। এটা কত ভাই? 70,000। বাইক নাকি টাকা কেমনে নিবেন মামার থেকে? 15 বস্তা ভুষি গেছে। 15 বস্তা কি কন? 15 বস্তা ভুষি মনে মা জন গাইছে। খালে খালে খাদক, অন্যান্য খাদক। আর লস আছে, কি করতে হবে? লস লস না
কিনা টাকাতে চলে গেছে লস কিনা টাকাতে চলে গেছে ভাই ভাই গরু পালতে কত টাকা লাগে জানো কত একটা বন্যা কি করব সংসার যেভাবে চালাতে হইব সেইভাবে চলছে আমরা অভাবে তো আমরা প্রত্যেকই এখন কি করা যাবে আমাদের তো মাথায় হাত কষ্ট দিলে হাসছে কষ্ট লাগছে এই গরুরা 1,05,000 কিনা একটা বছর এই লস আছে 45,000 লস হবে এই গরুতে 40টা ঘুষি গিয়ে আছে গরু বেচবো কথা কয় কেমন লাগে গরু হ্যাঁ ভালো কি গরু কিনছো না কিনবা কিনবো কিনবা না এমনি গরু পছন্দ তোমার হ্যাঁ পছন্দ তোমার নাম কি কাসিম আচ্ছা বাসা কোথায় উত্তর 11 নম্বর সেক্টর এখানে আসছো কখন এখন না সকাল 7টায় সকালে আসছো গরু কিনো না এখনো না না দেখো পছন্দ করে কিনো আসি তাহলে চাচা না হ্যাঁ আসি তো দর্শক দেখালাম উত্তর 15 নম্বর সেক্টরের গরু হাটের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানে শেষ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ